নমস্কার বন্ধুরা, আর শুভ সন্ধ্যা। আর আজকে আবার চলে এসেছি এশীয় মন্দিরা দাস চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশের ভাই বোনেদের শুভেচ্ছা, অভিনন্দন, এবং আশা করি অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আর কী কী বিষয়ের ওপর ভিডিও দেখতে চান। আপনাদের হেল্প না হলে কিন্তু আমি এগোতে পারবো না। তো যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন, আর বেস্ট অফ লাক প্রথমেই আপনাদের বিডিং করার জন্য, কাজ ধরার জন্য শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা যারা পেয়েছেন, আর যারা পাচ্ছেন না তাদের জন্য রইল আমার গুড উইশেস। আচ্ছা, এইবারে আজকে যেটা জিনিসটা আমি দেখাবো, রোজই আপু আপনি আপনাদের কিছু না কিছু বলি, তো আমার লিস্ট থেকে, প্লে লিস্ট থেকে বাকি ভিডিওসগুলো দেখবেন। আপওয়ার্কের ওপর আমি অনেকগুলো ভিডিওস বানিয়েছি টপিকের ওপর। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারের ওপর আমি দুটো জব আপনাদেরকে একটু দেখাবো, যেটা আমার মনে হয়েছে ডিসকাশন করা দরকার। দেখুন, প্রথম একটা জব আমি পেয়েছি যেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার ফর ইনভেস্টর ডেটাবেস। তো এই জিনিসটা পড়ে এটার মানে হচ্ছে উনি ওয়েব স্ক্র্যাপিং চাইছেন, অর্থাৎ ওয়েব থেকে ডেটাবেস উনি কালেক্ট করতে চাইছেন। কাদের ওপর? না, ইনভেস্টর ডেটাবেস। তো ইনভেস্টর ডেটাবেসের ওপর উনি একটা একটা কালেকশন করতে চাইছেন। এক্সেলেই নর্মালি করা হয়ে থাকে এটা। নেম, যারা কাজ করেন ওয়েব রিসার্চের ওপর তারা জানে নিজের নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের অ্যাড্রেস, আরও অনেক কিছু সময় ক্রাইটেরিয়া থাকে, লিঙ্কডইন, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো নিয়ে উনি চাইছেন আমরা একটা ডেটাবেস ওনাকে বানিয়ে দিই। তো উনার 250 to 700 SGD, অর্থাৎ সিঙ্গাপুর ডলার আর কি। তো ঠিক আছে, এটা বুঝলাম। তো উনি এখানে ডেসক্রিপশন যেটা দিয়েছেন, দেখুন যে নিড এ ওয়েব স্ক্র্যাপার ফর প্রোভাইড 300 to 400 লিডস, সি মাই প্রজেক্ট বাজেট বিফোর অ্যাপ্লাই। ঠিক আছে, তো তাহলে আমি, আমার কাছে দুটো প্রশ্ন এই জবটা ব্যাপারে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে ক্লায়েন্ট এখানে বলেছেন সি মাই বাজেট। তো দেখুন, 250 to 750 হয়তো খুব একটা খারাপ বাজেট আমার মনে হয় না, বাট ও ক্লায়েন্ট কেন এইভাবে লিখেছেন আমি জানি না। যাই হোক, সেকেন্ড থিং হচ্ছে যে উনার একজন ওয়েব স্ক্র্যাপার চাই যে ওনাকে 300 to 400 লিডস প্রোভাইড করবে। এটা ঠিক আছে, বোঝা গেছে, বাট উনি যে টাকাটা রেঞ্জ দিয়েছেন, এই যে ওয়েব স্ক্র্যাপিংটা আমরা করব, ইনভেস্টর, ফার্স্ট ইনভেস্টর কোথাকার ইনভেস্টর এটা উনি বলেননি। আমরা যখন রিসার্চে যাব তো কোন কান্ট্রি বেস করে আমি ইনভেস্টরটা খুঁজব এটা উনি বলেননি। সেকেন্ড থিং হচ্ছে কি, কোন জায়গার ইনভেস্টর এটাও উনি বলেননি, যে ইনভেস্টর যে উনি, মানে আমি কি, ইনভেস্টর তো অনেক কিছু হতে পারে, ব্যাংকিং প্রোডাক্ট হতে পারে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি হতে পারে, তো কোন ইন্ডাস্ট্রির ওপর উনি ইনভেস্টরটা খুঁজছেন সেটাও আমার কাছে ক্লিয়ার না। থার্ড থিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে উনি বলছেন কি যে আমার লিড লাগবে। তো ঠিক আছে, বাট কি কি ইনফরমেশন লাগবে পার লিড? মানে অনেক সময় কি থাকে, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, হাবি যাবি। তো উনি কিন্তু সেটাও ক্লিয়ার করেনি যে উনার শুধু নেম অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস লাগবে, কি উনার মানে আরো আদার্স কিছু ইনফরমেশন লাগবে। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যে বিডিং করবেন আপনাকে ফার্স্টে কাজের ভলিউমটা বুঝতে হবে। তো এখানে উনার ডেসক্রিপশন পড়ে কিন্তু কাজের ভলিউম কিছু বোঝা যাচ্ছে না, এইটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট যেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যেখানে আমি এই ধরনের জবে কিন্তু অ্যাপ্লাই করাটা একটু প্রবলেম আছে, কারণ উনি আপনাকে বাজেট দিয়েছেন বাট কাজটা ডিটেলে উনি বলেননি। তো আপনি যে বাজেটে অ্যাপ্লাই করবেন কিভাবে বুঝবেন যে সেটা ঠিকঠাক হচ্ছে আপনার জন্য? সেকেন্ড কথা হচ্ছে, উনি এখানে যে স্কিলস রিকোয়ারমেন্টটা দিয়েছেন ওয়েব স্ক্র্যাপিং এর সাথে, ঠিক আছে আমি ওয়েব স্ক্র্যাপিং এটা বুঝলাম, ডেটা মাইনিং, ডেটা এন্ট্রি, এই তিনটে যায়, কিন্তু পিএইচপি হচ্ছে, পিএইচপি একটা পিএইচপি ডেভেলপারদের জন্য পিএইচপি। তো এখানে আমি এটাকে বলতে পারি, এটা কি বলবো, এটাকে সি শার্প ইত্যাদি ল্যাঙ্গুয়েজ, বা এটা ওয়েব ডেভেলপমেন্টের পার্ট,
তো এখানে কেন স্ক্র্যাপিং এর জন্যটা লাগবে আমি বুঝলাম না। সেকেন্ড হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার, এই জিনিসটারও কিন্তু অনেক জটিল ম্যাটার, এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক ডেটা স্ক্র্যাপিং এর নেই। সফটওয়্যার আর্কিটেকচারের মধ্যে কিন্তু সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, এটসেট্রা এটসেট্রা অনেক টেকনিক্যাল জিনিস পড়ে। তো উনি কেন এই দুটো চুজ করেছেন এটা আমার কাছে ক্লিয়ার না। তো এই দুটো পয়েন্টই আপনাদের আমি দেখানোর জন্য বললাম। ফার্স্ট অফ অল, উনার ডেসক্রিপশন ক্লিয়ার নয়, কাজের ভলিউম আমরা এখান থেকে বুঝতে পারছি না। আর সেকেন্ড হচ্ছে উনি যে রিকোয়ার্ড স্কিল দিয়েছেন তার দুটো স্কিল কিন্তু এই জবটার সাথে একদমই ম্যাচ করছে না। যদিও অনেক এখানে প্রপোজাল পড়েছে, বাট আমি বলবো এই ধরনের জবকে অ্যাভয়েড করুন। আবার ওই একই কথা, কানেক্ট নষ্ট করবেন না। আপনাদের বিড এখানে কানেক্ট হয় না, এখানে হয় নাম্বার অফ বিডস, তো সেগুলো নষ্ট করবেন না, অন্য কোনো ভালো জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড এবার যে জবটা দেখাবো সেটাও ফ্রিল্যান্সারেরই। দেখুন এখানে হচ্ছে প্রজেক্ট ডিটেলস এর নামও কিছু, আচ্ছা নাম শুধু হচ্ছে মার্কশিট। তো এটা যেটা চটপট দেখিয়ে দিই আপনাদের, এটা ইন্ডিয়া থেকে হয়েছে, কিন্তু এই জিনিসটা মানে কি জিনিস আমি বুঝতে পারিনি। এটা কি নাম নাকি, মানে এটা খুবই হাজিবাজি নাম দিয়েছে মাঝখালি। আমার মনে হচ্ছে এটা কোনো অ্যাড্রেস প্লাস উনি কিছু একটা করে নামটা দিয়েছেন, লোকেশানেতে দিয়েছেন এইভাবে, মল্লি রিউনি মাঝখালি। তো যাই হোক, এটা কোনো নিশ্চয়ই ইন্ডিয়ার ভেতরে কোনো জায়গা হবে। তো যাই হোক, তো এখানে উনি এইভাবে দিয়েছেন। আর সেকেন্ড থিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে উনি দেখুন মার্কশিট বলে একটা প্রজেক্টের নাম দিয়েছেন, মার্কশিট উইথ এক্সেল ফর্মুলা। তো এক্সেল ফর্মুলা থাকবে, এরকম একটা মার্কশিট ওনাকে বানিয়ে দিতে হবে। ডেটা এন্ট্রি, এক্সেল, এ দুটো তো ম্যাচ খাটছেই এর সাথে, ওয়ার্ড। এবার হচ্ছে মার্কশিটটা নর্মালি এক্সেলে হয়, তো পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ওয়ার্ড এগুলো উনি কেন দিয়েছেন জানি না, কারণ পাওয়ার পয়েন্টে কোনো ফর্মুলা আমরা পুট করতে পারি না। আচ্ছা ওয়ার্ডে আমরা ইনসার্ট করতে পারি, বাট ওয়ার্ডে নর্মালি এই ধরনের জিনিসগুলো হয় না, এগুলো এক্সেলেই হয়। এইবার দেখুন কেন আমি বলছি, উনি নিচে একটা অ্যাটাচমেন্ট দিয়েছেন যেটা আমি ডাউনলোড অলরেডি করে রেখেছি। এই দেখুন ইনি কিন্তু এক্সেলে করেছেন, এক্সেলে একটা মার্কশিট বানিয়েছেন, দেন বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, মানে একটা যেরকম আমাদের নর্মাল ছোটবেলায় স্কুল মার্কশিট হয় সেরকম সাবজেক্টের নাম, কোড ইত্যাদি ইত্যাদি উনি পুট করেছেন। তো কেসটা যেটা হচ্ছে, আমার কথা হচ্ছে ডেটা এন্ট্রি এক্সেল তো হয়ে গেছে, এখন পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস তো সম্পূর্ণই আলাদা। আপনারা এমএস অফিস যারা জানেন জানেনই যে অ্যাক্সেস কী জিনিস। ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট কেন উনি দিয়েছেন এই রিকোয়ার্ড স্কিলে আমি বুঝলাম না। তো সেই জন্য এই জবটা আমার কাছে আনক্লিয়ার, উনি আদৌ দেখবেন কি না, যা অ্যাপ্লিকেশন যারা নর্মালি এক্সেলের ওপর করবেন, তো আমার একটা ডাউট আছে। তো তাই জন্য আমি আপনাদের সাজেস্ট করব এই ধরনের জব যেখানে আপনার প্রথমত তো ডেসক্রিপশন মিলছে না, আর যেহেতু উনি অবশ্য আপনাদেরকে এটা দিয়ে দিয়েছেন উদাহরণ হিসেবে, তো ডেসক্রিপশন আমরা বুঝতেই পারছি ওনার এক্সাক্ট রিকোয়ারমেন্টটা কি, কিন্তু ডেসক্রিপশনের সাথে যখন আপনার জব স্কিলটা মিলছে না তখন আমার মতে এটা অ্যাভয়েড করাই ভালো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ইউজফুল মনে হচ্ছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আবার এই একই কথা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্লিজ ক্লিক করবেন। তো আবার আসছি একটা পরবর্তী খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তো প্লিজ ওয়াচ এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনারা এর ওপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে। তাছাড়া আমার একটা অনলাইন কোর্সও হয়, তো ওখানে এনলিস্ট করতে হলে আমার ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে যোগাযোগ করুন। থ্যাংক ইউ এভরিওয়ান।